হ্যালো কাকা, কেমন আছো? ভালো আছো তো? বানর পাল, গাছে পেকে গেছে তাল, ভালো লাগছে না আমার আজকাল। হ্যাঁ কাকা, আমি এসে গেছি, আবার এসে গেছি আপনাদের সাথে। আজ কিছু আমার পার্সোনাল, আমার বন্ধুদের মেসেজ আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এসেছি। আপনারা অবশ্যই আমার মেসেজ, আমার বন্ধুরা কে কি বলেছে আপনারা অবশ্যই শুনবেন। মালদা থেকে মেসেজ করেছেন রিঙ্কি খাতুন। হ্যাঁ, রিঙ্কি খাতুন জানতে চেয়েছে, দাদা আপনি এত পাতলা কেন? হ্যাঁ, রিঙ্কি খাতুন জানতে চেয়েছে, দাদা আপনি এত পাতলা কেন? কি বলবো দিদি, আমি তো প্রতিদিন রাতে হ্যান্ডিং মারি, তাই পাতলা। তো এই মেসেজটি করার জন্য আমাকে অতিরিক্ত আপনাকে ধন্যবাদ রিঙ্কি খাতুন। তো পরের মেসেজ আমি চলে যাচ্ছি বন্ধুগণ, দেখবেন। পশ্চিম মেদিনীপুর থেকে মেসেজ করেছিলেন মুবারক। মুবারক মুবারক জানতে চেয়েছেন যে দাদা, আপনার তো ফেসবুক পেজে আপনাকে অনেকবারই আপনাকে আমি ফলো করেছি, কিন্তু আপনাকে তো আমি অনেক রকমই দেখছি, কিন্তু এখন কয়দিন থেকে দেখতে পাচ্ছি আপনি খুব ফেসবুক পেজে ড্যান্স ছাড়ছেন, নাচানাচি শুরু করেছেন, এর মানেটা কি বলবেন? তো আমি বলবো আমার ভাইকে এইটুকুই কথা, যে ভাই মানুষের কখন যে কি মনে যায় বলা খুব মুশকিল, তাই যেটা করছি সেটা আমার জ্ঞানে ঠিকই বলছি, আমি ঠিকই করছি। আর আপনার ভালো লাগলে আপনি আমার ভিডিওগুলো দেখুন, আপনাকে আমার পক্ষ থেকে অতিরিক্ত ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে জুলি খাতুন। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে জুলি খাতুন জানতে চেয়েছে যে দাদা, আপনাকে আমি এখন ইউটিউবেও দেখতে পাচ্ছি, আপনি ফেসবুকে যে মেসেজটা মেসেজগুলো যে ভিডিওগুলো ছেড়েছিলেন সেগুলো দেখে আপনি ইউটিউবে আপনার গিয়ে আপনার অনেকগুলো ড্যান্স আমি দেখেছি, আমার খুব ভালো লাগে, বাট কি কি যে আপনি একটু আমার বরের মতো দেখতে, তাই বলছি দাদা সময় পেলে অবশ্যই একবার আমাদের বাড়ি থেকে ঘুরে যাবেন। তো আমি বলবো জুলি খাতুনকে, একদিন কেন সময় পেলে ঘুরে যাব, আমি তো প্রত্যেক দিন রাতেই যাব সময় পেলে, কি ঠিক বলেছি না? তো আপনাকে আমার পক্ষ থেকে অতিরিক্ত ধন্যবাদ আপনাকে মেসেজ আমাকে মেসেজ করার জন্য। আর যারা আমাকে ফেসবুক পেজে দেখছেন তাদেরকে বলছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, স্টার ওয়াসিম খান, ওখানে গিয়ে সার্চ দেবেন, আমার সমস্ত ভিডিওগুলো চলে আসবে, আপনারা দেখতে পাবেন, আর সেখানে গিয়ে বেল আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যদি কেউ আমাকে ইউটিউবে দেখছেন তো আমার ফেসবুক পেজে চলে যাবেন, ওখানে গিয়ে স্টার ওয়াসিম খান সার্চ দেবেন, আমার ফেসবুক পেজটা সাইন করবেন। আর যারা আমার প্রতি অতিরিক্ত মানে ভালোবাসা আমাকে ভালোবাসেন তাদেরকে বলছি তারা আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে যাবেন, স্টার ওয়াসিম খান সার্চ দিবেন, আমার আইডি আপনাদের সামনে চলে আসবে। হ্যাঁ, বীরভূম থেকে জানিয়েছেন রানা চৌধুরী। রানা চৌধুরী বলছেন দাদা, আপনার নাচা তো অতিরিক্ত ফাটাফাটি, আপনি কোথায় ড্যান্স শিখেছেন, প্লিজ আমাকে কি একটু ড্যান্স শিখিয়ে দেবেন যদি আপনি সময় পান? দাদা কি আর বলবো, আপনি থাকুন বীরভূমে আর আমি মুর্শিদাবাদ, কী করে আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট হবে বলেন? তো আশা করি হয়তো আমার ড্যান্স আপনাকে ভালো লাগছে, কিন্তু যদি ভালো লেগে থাকে আপনি আমার ভিডিওগুলো দেখে আপনি ড্যান্স শিখতে পারেন, কিংবা অন্য অন্য প্ল্যাটফর্মেগুলোকে গিয়ে ড্যান্স শিখতে পারেন। তো এইটুকু জানার জন্য, এইটুকু মেসেজ করার জন্য আমার ফ্রেন্ডসদেরকে আমার অতিরিক্ত ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ। মালদা থেকে জানিয়েছে টুম্পা খাতুন। দাদা আপনার কি বিয়ে হয়েছে? মালদা থেকে জানিয়েছে টুম্পা খাতুন, দাদা আপনার কি বিয়ে হয়েছে? কি বলবো আপনাকে আমি টুম্পা খাতুন, বলার কিছু নাই, আমার এখনও বিয়ে হয়নি, সম্বন্ধ মা বাবা বলেছে খুব শিগগিরই বিয়েটা আমার দিয়ে দেবে, সম্বন্ধ দেখা দেখি চারিদিকে চলছে। তো যদি আপনার যদি বিয়ে যদি না হয় তাহলে কি আমাকে কি আপনার পছন্দ, যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ মেসেজে জানাবেন, আপনাকে অতিরিক্ত ধন্যবাদ।
লালগোলা থেকে লিখে পাঠিয়েছেন জাহাঙ্গীর, জাহাঙ্গীর ভাই লালগোলা থেকে জাহাঙ্গীর ভাই বলছেন যে দাদা, কে দাদা আপনি এত সুন্দর ড্যান্স কোথায় কীভাবে শিখলেন? সে একই প্রশ্ন। এর আগে তো ভাই আমি বললাম ড্যান্স নিজের নিজের ট্যালেন্টে শেখা যায়, আবার কেউ কেউ ফেলবে অন্য কথা কোনো পার্সোনাল গিয়ে শিখে, তো যা গা এইসব কথা। তো ভাই তোমরাও আমার ভিডিও দেখো, ভালো লাগবে। মোনালিসা জানতে চেয়েছেন ফারাক্কা থেকে, মোনালিসা জানতে চেয়েছেন ফারাক্কা থেকে যে দাদা আপনি কিন্তু হিরোর মতো দেখতে, আপনাকে আমার পছন্দ, আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন? কি আর বলবো মোনালিসা, আপনাকে আমি আমি এতই হ্যান্ডসাম যে আমাকে আপনার পছন্দ হয়ে গেছে, যদি পছন্দ বাট হয়ে থাকে তো, যদি আল্লাহ তাআলা যদি চান তো অবশ্যই একদিন আমাদের দুজনের দেখা হবে। আপনার দিন শুভ হোক। আজ আর মেসেজ পড়ছি না, অনেকগুলো মেসেজ রয়েছে, থাক কালকে পড়বো। তো এইটুকু থেকে আমার অতিরিক্ত সমস্ত ভাইদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসা শুভেচ্ছা রইল। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দেখবেন, আর আপনাদেরকে আমার অতিরিক্ত ভালোবাসা রইল। টাটা।